বিশ্ব নদী দিবস উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার পিলককাটা নদী সংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওয়াটার কিপার্স বাংলাদেশ, জাতীয় নদী জোট ও কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলনের সম্মিলিত উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধন সম্পাদক শাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর মাদবর, সাংবাদিক আকবর খান, কুতুবদিয়া মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম ও পিলককাটা খালের উপকারভোগী এরফানুল হক সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।